আমাকে কাজ করতে হবে, কাজ করব। হিরো হিরোইনের একটা সুন্দর কেমিস্ট্রি তোমরা দেখবা। সম্প্রতি নিজের জন্মদিনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরেন হলিউডের নন্দিত চিত্রনায়িকা শাবনূর। দেশে ফিরেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে সিনেমাটির নাম রঙ্গনা। রঙ্গনা আসিতেছে। পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসেন। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর নতুন বছরের শুরুতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর। কাজটা করি, দেখা যাক কি হয়, বলবো না এখন। সারপ্রাইজ। এদিকে প্রথমবারের মতো রঙ্গনা সিনেমা পরিচালনা করছেন আরাফাত। এর আগে বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হচ্ছে এই সিনেমায় তা এখনই খোলাসা করেননি এই নির্মাতা। আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান, আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা, তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। নতুন সিনেমা দিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন 7 মাস আগে রঙ্গনা র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবো। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। রঙ্গনা সিনেমায় 3টি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুল। 2টি গান গাইবেন এবং সুর ও সঙ্গীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।